নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা অ্যাস্ট্রো কানেকশান ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা উনিশে জুন রবিবার যে চারটি সৌভাগ্যশালী রাশির কথা আমি এই ভিডিওতে উল্লেখ করতে চলেছি সেই রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন তাহলে আকস্মিক প্রাপ্তি বা হঠাৎ প্রাপ্তি আপনাদের জীবনে ঘটতে চলেছে হ্যাঁ বন্ধুরা তো কোন সেই সৌভাগ্যশালী চারটি রাশি তা আমি অবশ্যই আপনাদেরকে জানাবো কিন্তু এ প্রসঙ্গে একটি কথা বলে রাখি যারা যারা এই ভিডিওটি ওয়াচ করছেন তারা নিজ দায়িত্বে ওয়াচ করুন কারণ আমি আপনাদের কারোরই জন্মছক দেখতে পাচ্ছি না কারণ আপনার ব্যক্তিগত জন্ম কিন্তু শেষ কথা বলবে আপনার জন্মছকে ছকে ভাগ্য ভাবকে স্ট্রং থাকার প্রয়োজন রয়েছে পাশাপাশি রাহুগ্রহকে শুভ থাকার প্রয়োজন রয়েছে যদি রাহুগ্রহ শুভ অবস্থায় না থাকে তাহলে কখনোই আকস্মিক প্রাপ্তি ঘটানো সম্ভব নয় আমি বারবার ভিডিওতে বলে থাকি অনেকে আমাকে কমেন্টস করছেন যে স্যার আমার তো হচ্ছে না কেন হচ্ছে না তার কারণ একটি আপনার ভাগ্যভাব স্ট্রং নেই আপনার বর্তমান দশা অন্তর্দশা সাপোর্ট করছে না হয়তো যে কারণে আপনার হঠাৎ প্রাপ্তি কিন্তু ঘটছে না তাই আপনার ব্যক্তিগত জন্মছকটি আগে বিশ্লেষণ করে নিন এবং জেনে নিন যে আপনার জন্মছকে কি আদৌ প্রাপ্তিযুগ রয়েছে যদি থাকে কখন রয়েছে বর্তমান দশা অন্তর্দশা কি সাপোর্ট করছে এই প্রাপ্তিযুগের জন্য কারণ আমি যে চারটি রাশির কথা বলবো তাদের সেই রাশির জাতক জাতিকা লাখে লাখে রয়েছে প্রত্যেকেরই কি ঘট ঘটবে না কখনোই না কখনোই তা সম্ভব নয় কাদের ক্ষেত্রে ঘটবে যাদের জন্মছকে রাহুগ্রহ শুভ রয়েছে যাদের বর্তমান দশা অন্তর্দশা সাপোর্ট করছে এছাড়াও যাদের ভাগ্যের সাপোর্ট রয়েছে তারাই কিন্তু আগামীকাল উনিশে জুন রবিবার হঠাৎ প্রাপ্তি কিন্তু ঘটাতে পারবে কারণ প্রত্যেকেই এই বর্তমান যুগে চাই হঠাৎ বা আকস্মিক প্রাপ্তি কারণ এই আকস্মিক প্রাপ্তি আমাদের জীবনে লাইফ চেঞ্জিং এনে দিতে পারে হ্যাঁ বন্ধুরা কারণ রাহু যে অর্থ দিয়ে থাকে সেই অর্থ কিন্তু হঠাৎ করে আসে আর একটি কথা বলে দিই এই রাহুর অর্থ যেভাবে হঠাৎ করে আসে হঠাৎ করেই কিন্তু বেরিয়ে যায় হ্যাঁ বন্ধুরা আপনি নিজেও বুঝতে পারবেন না যে অর্থ কোন দিক দিয়ে কোন দিক দিয়ে বেরিয়ে গেল তো যাই হোক আমি আপনাদেরকে আবারও বলছি যে চারটি রাশির কথা বলবো সেই রাশির জাতক বা জাতিকা হলেই যে আপনি আগামীকাল হঠাৎ প্রাপ্তি ঘটবে আপনার জীবনে কখনোই না কখনোই তা সম্ভব নয় যে কারণে আমি আপনাদেরকে বারবার বলি আপনারা রাহু কবচ পরিধান করতে পারেন এছাড়াও রাহুর কিছু বিশেষ প্রতিকার প্রতিবিধান রয়েছে যে প্রতিকার প্রতিবিধানগুলো করলে আপনাদের জীবনে এই রাহুর নেগেটিভ ইম্প্যাক্টকে পজিটিভে রূপান্তর করানো সম্ভব কারণ এই পৃথিবীতে না বলে অপশন কিন্তু নেই কাদের কাছে নেই যারা মনে করে যে হ্যাঁ আমি করেই ছাড়বো আর আমি সেই চ্যালেঞ্জটা নিতে জানি আর তাই এই চ্যালেঞ্জ নিয়ে আমি আপনাদেরকে বলছি যে আপনার জন্মছকে গ্রহকে স্ট্রং করে ফেলুন স্ট্রং করার ফলেই আপনার জীবনে কিন্তু অবিরাম হঠাৎ প্রাপ্তি বা আকস্মিক প্রাপ্তি ঘটানো সম্ভব এবার আসুন আর বেশি দেরি না করে আমি সেই চারটি রাশির নাম বলে দিচ্ছি পাশাপাশি তাদের টার্গেট নম্বর শুভ রং ও শুভ সময়ের কথাও এই ভিডিওতে উল্লেখ করছি তাই ভিডিওটি সম্পূর্ণ ওয়াচ করুন আর হ্যাঁ যারা নতুন দর্শক রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে দিন যাতে সমস্ত রকম নোটিফিকেশান আপনারা আপনাদের ফোনে পেতে পারেন আসুন জেনে নেওয়া যাক সেই চার রাশির নাম কথা আমি বলবো যে রাশি উনিশে জুন রবিবার আকস্মিক প্রাপ্তি বা হঠাৎ প্রাপ্তি ঘটাতে চলেছে সেটি হচ্ছে সিংহ রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আগামীকাল উনিশে জুন রবিবার আপনাদের জীবনে আকস্মিক প্রাপ্তি ঘটতে চলেছে অর্থাৎ হঠাৎ প্রাপ্তি আপনাদের জীবনে আগামীকাল ঘটানো সম্ভব তবে তাদের ক্ষেত্রে এই ঘটা সম্ভব যাদের ব্যক্তিগত জন্মোছকে রাহুগ্রহ স্ট্রং বা শুভ রয়েছে যাদের নেই তারা ইমিডিয়েটলি তার প্রতিকার প্রতিবিধান করে ফেলুন আগামীকালের আপনাদের টার্গেট নাম্বার চার এবং নয় এছাড়াও শুভ রঙ আপনাদের ক্ষেত্রে হলুদ কালার এবং লাল রং অর্থাৎ রেড কালার ভিডিও শেষে আমি আপনাদের শুভ সময়ের কথা বলতে চলেছি তাই ভিডিওটি এখানে স্কিপ করে শেষে যেতে পারেন এর পরবর্তী যে দ্বিতীয় রাশির কথা আমি বলবো যে রাশি উনিশে জুন রবিবার হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে অর্থাৎ আকস্মিক প্রাপ্তি ঘটতে চলেছে সেটি হচ্ছে মিথুন রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হন তাহলে আগামীকাল উনিশে জুন রবিবার হঠাৎ প্রাপ্তি বা আকস্মিক প্রাপ্তি আপনাদের জীবনেও ঘটতে চলেছে তবে এই হঠাৎ প্রাপ্তি বা আকস্মিক প্রাপ্তি তাদের জীবনে ঘটবে যাদের জন্মছকে রাহু গ্রহ স্ট্রং বা শুভ রয়েছে যাদের নেই তাদের ক্ষেত্রে কিন্তু কখনোই তা সম্ভব নয় তাই রাহুর সঠিক প্রপার প্রতিকার প্রতিবিধান আপনারা করিয়ে ফেলুন আগামীকালের আপনাদের টার্গেট নাম্বার এক এবং সাত এছাড়াও রং সবুজ কালার এবং বেগুনি কালার ভিডিওর শেষে আমি আপনাদের শুভ সময়ের কথা বলতে চলেছি তাই ভিডিওটি এখানে স্কিপ করে শেষে যেতে পারেন এর পরবর্তী যে চার তিন নম্বর রাশির কথা বলবো। যে রাশি আগামীকাল উনিশে জুন রবিবার হঠাৎ বা আকস্মিক প্রাপ্তি ঘটতে চলেছে সেটি হচ্ছে তুলারাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি তুলারাশিটি জাতক বা জাতিকা হন তাহলে আগামীকাল উনিশে জুন রবিবার হঠাৎ প্রাপ্তি আপনাদের জীবনেও কিন্তু ঘটতে চলেছে অর্থাৎ আপনারা হতে চলেছেন আগামীকালের কোটিপতি রাশি তবে এই কোটি টাকা পাওয়া তাদের পক্ষে পসিবল হবে যাদের ব্যক্তিগত জন্মচকে রাহুগ্রহ স্ট্রং বা শুভ রয়েছে যাদের নেই তারা ইমিডিয়েটলি তার প্রপার প্রতিকার প্রতিবেদন করিয়ে ফেলুন যার মাধ্যমে আপনাদের জীবনে অপ্রত্যাশিত অর্থপ্রাপ্তি ঘোটা সম্ভব আগামীকালের আপনাদের টার্গেট নাম্বার তিন ছয় এবং পাঁচ এছাড়াও শুভ রং আপনাদের ক্ষেত্রে গোলাপি কালার এবং সাদা কালার ভিডিওর শেষে আমি আপনাদের শুভ সময়ের কথা বলতে চলেছি তাই ভিডিওটি এখানে স্কিপ করে শেষে যেতে পারেন এর পরবর্তী এবং শেষ যে রাশির কথা আমি বলবো যে রাশি উনিশে জুন রবিবার হঠাৎ বা আকস্মিক প্রাপ্তি ঘটাতে চলেছে সেটি হচ্ছে কন্যা রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হন তাহলে উনিশে জুন রবিবার আপনাদের জীবনে কিন্তু আকস্মিক প্রাপ্তি ঘটতে চলেছে অর্থাৎ হঠাৎ প্রাপ্তি আপনাদের জীবনেও ঘটতে চলেছে তবেই হঠাৎ প্রাপ্তি বা আকস্মিক প্রাপ্তি তাদের জীবনে ঘটবে যাদের ব্যক্তিগত জন্ম ছকে রাহুগ্রহ স্ট্রং বা শুভ রয়েছে যাদের নেই তারা ইমিডিয়েটলি তার প্রপার প্রতিকার প্রতিবিধান করে ফেলুন যার মাধ্যমে আপনাদের জীবনে অবিরাম হঠাৎ প্রাপ্তি বা আকস্মিক প্রাপ্তি ঘটানো সম্ভব এবার আসুন জেনে নেওয়া যাক আগামীকালের টার্গেট নাম্বার শুভ রং ও শুভ সময়ের কথা শুভ সময়টা প্রত্যেকের জন্যই প্রযোজ্য আগামীকালের আপনাদের টার্গেট নাম্বার হচ্ছে নয় এক পাঁচ এছাড়াও রঙ হলুদ কালার এবং কালো কালার এবার আসুন জেনে নেওয়া যাক শুভ সময়ের কথা যে সময়টি সকলেই কিন্তু ইউজ করতে পারেন সেটি হচ্ছে সকাল এগারোটা সাতচল্লিশ মিনিট থেকে দুপুর বারোটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত আরেকটি সময় হচ্ছে দুপুর তিনটে সাতাশ মিনিট থেকে সন্ধ্যে সাতটা বাহান্ন মিনিট পর্যন্ত এই দুটি সময়কে আপনারা অনায়াসে কাজে লাগিয়ে নিতে পারেন তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে দিন যাতে সমস্ত রকম নোটিফিকেশান আপনারা আপনাদের ফোনে পেতে পারেন ততক্ষণ